মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিশেষভাবে সক্ষম ইউটিউবার অমিত মণ্ডল। মঙ্গলবার বিকেলে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন অমিত। তাকে জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করেন চিকিৎসকরা, কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শোকস্তব্ধ তার ভক্তরা। বিশেষভাবে সক্ষম অমিত মণ্ডল ছোটবেলা থেকেই হাঁটাচলা করতে পারতেন না, কিন্তু তার শারীরিক প্রতিবন্ধকতা কোনোদিনই স্বপ্নের মাঝে বেড়া হয়ে দাঁড়ায়নি। অনলাইনে কন্টেন্ট তৈরি করতে শুরু করেন তিনি। এরপর আর অমিতকে পিছন ফিরে তাকাতে হয়নি। তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা 3,90,000। কিভাবে তার মা তাকে লালন পালন করেছেন, কলেজের ফ্রেশার্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করতেন অমিত। ভিডিওগুলিতে হাজার হাজার ভিউ ছিল। ধীরে ধীরে খ্যাতির চূড়ায় পৌঁছানোর লক্ষ্যে এগোচ্ছিলেন জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু সেই খ্যাতি বহু পরিশ্রমের ফসল উপভোগ করার হলো না। কিছুদিন আগেই শখ করে কষ্টার্জিত টাকা দিয়ে কিনেছিলেন আইফোন, সেই আইফোনও অব্যবহৃতই থেকে গেল তার। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার মুন্সিরহাট এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন অমিত মণ্ডল। জানা গেছে, স্কুটার দুর্ঘটনার ফলে গুরুতর জখম হন তিনি। এরপর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি SSKM হাসপাতালে নিয়ে আসা হয়। ক্রমেই তার শারীরিক অবস্থা আরো খারাপের দিকে এগোচ্ছিল। জানা গেছে, SSKM এই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফ্রেজারগঞ্জের শিবপুর জংশনে বাড়ি অমিতের। ছোটবেলা থেকেই শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করতে হয়েছিল অমিতকে, পাশাপাশি দারিদ্রতার সঙ্গেও লড়াই করতে হয়েছিল অমিতকে। অমিতের বাবা অর্থাৎ চিত্ত মণ্ডল এবং তার মা সন্ধ্যা মণ্ডল ছিলেন সাফাই কর্মী। তার উপর এসেছিল অমিতের দায়িত্ব, কিন্তু পরিস্থিতির সঙ্গে লড়াই করেছিলেন অমিত। কষ্ট করে চালিয়ে গিয়েছিলেন পড়াশোনা। মাত্র 22 বছরেই বাংলার অন্যতম কন্টেন্ট ক্রিয়েটরের জায়গা দখল করে নেন তিনি। নামখানা কলেজেও ভর্তি হন এই তরুণ, পড়ছিলেন প্রথম বর্ষে। সব মিলিয়ে অমিত ধীরে ধীরে গন্তব্যের দিকে এগোচ্ছিল, কিন্তু মাঝপথেই হঠাৎ বিপত্তি, পথ দুর্ঘটনায় প্রাণ গেল তার। তার মৃত্যুতে শোকের ছায়া ভক্তদের মধ্যে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক বার্তা পাঠিয়েছেন, পরিবারের সকল সদস্যের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তারা। বিশেষভাবে সক্ষম হওয়া সত্ত্বেও তিনি কোনোদিন নিজেকে সাধারণ জীবনযাপন থেকে সরিয়ে রাখেননি। ইউটিউবে নিয়মিত ব্লগ পোস্ট করতেন। শেষ ব্লগটি আলিপুর জেল মিউজিয়ামে এসে করেছিলেন, বন্ধুদের সাথে যান তিনি সেখানে। ব্লগেও বলতে তাকে শোনা যায়, আমার ফাঁসি হবে, এখন আমি কারাগারে বন্দী। তিনি একজন নিয়মিত ব্লগার ছিলেন। তিনি স্বপ্ন দেখতেন একদিন নিজের পায়ে হাঁটার, যা স্বপ্নই রয়ে গেল। সাফল্য ছুঁয়ে দেখেও নিজের পরিশ্রমের সুফল পুরোপুরি উপভোগ করা হলো না 22 বছরের তরুণটির, বরং পথ দুর্ঘটনার বেঘোরে মৃত্যু হলো বিশেষভাবে সক্ষম এই তারকার।